देखते পাচ্ছেন আমাদের একটা নতুন রেসিপি চিকেন সাসলিক। এটা দেখতে গেলে আপনাকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এখানে চিকেন আদা রসুন বাটা দিয়ে মাখানো আছে, ম্যারিনেট করা আছে। এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ গোটা গোটা করে খোলা আছে, কেটে নিয়েছি। এটা হবে চিকেন সাসলিক হবে। তাই এখানে এবার আমি হোয়াইট ভিনিগার একটু দিয়ে দেব। একটু হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম, এক চামচ সয়া সস দিয়ে দিলাম, এখানে লবণ আছে, আর এখানে মরিচ গুঁড়ো আছে, মানে গোলমরিচ গুঁড়ো, আর এখানে একটু চিলি পাউডার আছে, একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এটা 20 মিনিটের জন্য মেখে রেখে দেব, আর এর সঙ্গে এগুলোকেও মাখিয়ে নেব। তাহলে মশলাগুলো এর মধ্যেই হয়ে যাবে, এর সঙ্গে একসঙ্গে মশলাগুলো মেখে যাবে। যে স্টিকগুলোই করব সেগুলো ভিজিয়ে নিয়েছি, তাহলে আর সহজে পুড়ে যাওয়ার ভয় থাকবে না, তাই করার আগে ভিজিয়ে নিতে হয় স্টিকগুলোকে। এবার আমি একটা একটা মেখে নেব। প্রথমে ক্যাপসিকাম দিলাম, তারপর পেঁয়াজ দেব, তারপর টমেটো দিয়ে দিলাম। এইভাবে দিয়ে এবার একটা মাংসের টুকরো এইভাবে দিয়ে আবার টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা করে নেব। যদি এটা দেখতে থাকেন তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, একটা সাবস্ক্রাইব করে দিন, কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন আর লাইক করে দিন।